আমাদের রুমের অনেকে অনেক ভাই সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করে, গোসল শেষে ওযু না করে নামাজ পড়তে পারবে কিনা বা বিবস্ত্র হয়ে গোসল করা যাবে কিনা। আপনার রুমের সবাই বিবস্ত্র হয়ে গোসল করে আপনি জানলেন কিভাবে? এটা আরেক জটিল প্রশ্ন না? যাই হোক, হয়তো অন্যরা শেয়ার করে বা কোনোভাবে টের পেয়েছে হতে পারে। তো এটা অনুচিত কাজ, মুসলমান এর ভিতরে লজ্জাশীলতা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন একাকী থাকো, কেউ থাকে না, তখন আল্লাহকে অন্তত তোমার লজ্জা করা উচিত, নিজের প্রতি একটা লাজ থাকা উচিত। এই জন্য আপনি একটা গামছা বা কিছু একটা পরে তারপর গোসল করবেন। হ্যাঁ, যদি একান্ত বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, এর কারণে কবিরা গুণা বা বড় গুণা হারাম হবে না, বাট এটা একটা গুণা হবে ডেফিনেটলি। গুণাটা হয়তো খুব সিরিয়াস লেভেলের, বড় গুণা হবে না, বাট এটা একটা গুণা হবে, এটাকে অ্যাভয়েড করা উচিত। হ্যাঁ, কখনো আপনি এরকম কোনো পরিস্থিতি পড়েছেন যে এরকম কোনো কাপড় নাই, এটা জায়েজ তখন হতে পারে, কোনো অসুবিধা নেই ওই সময়ের জন্য। আর অজুর ব্যাপারটা হলো যে গোসলের সাথে, সুন্নাহ সম্মত গোসলের সাথে অজু বাই ডিফল্ট হয়ে যায়, কারণ সুন্নাহ সম্মত গোসলের প্রক্রিয়া কি? শরীরে কোথাও নাপাক থাকলে আগে ধুয়ে ফেলবেন, দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, মুখ ধোবেন তিনবার, কোণে পর্যন্ত দুই হাত ধোবেন, মাথা মাসা করবেন, দুই পা ধোবেন, ব্যাস এরপরে গোসল শুরু করবেন। সরি, দুই পা ধোবেন না, পাঁ ধোয়াটা বাকি রেখে বাকি সব কাজ শেষ করে অজুর এরপরে আপনি গোসল করবেন। বের হওয়ার সময় দুই পা ধুয়ে তারপর বের হয়ে চলে যাবেন, তাহলে অজু এবং গোসল একসাথেই হয়ে যাবে। এর মধ্যে যদি আপনার বায়ু বের হয়, পেশাব হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে? অজু ভঙ্গ হবে। অজু ভঙ্গ করার মতো কিছু যদি না পাওয়া যায় তাহলে অজু ভঙ্গ হবে না। আগে রেমিটেন্সে 2.5% দেওয়া হতো সরকারিভাবে, এখন 5% দেওয়া হয়। এই যে বাড়ানো হলো, এটার হুকুম কি? এটা আমরা এর আগে বারবার বলেছি, প্রণোদনা যেটা দেওয়া হয় রেমিটেন্সের উপর, এটা সম্পূর্ণ হালাল প্রবাসীদের জন্য। 2.5% 5% কেন? গভর্নমেন্ট যদি কোনো কালে বলে যে 10% বা 100% দেওয়া হবে, সেটাও প্রবাসীদের জন্য হালাল, কারণ এটা কোনো সুদ না যে আমি তাকে লোন দিয়েছি, বেনিফিট নিয়েছি, এরকম কিছু না। জাস্ট আমি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে তার জন্য আমাকে উৎসাহ দেওয়া হচ্ছে, যাতে হুন্ডিতে টাকা না পাঠানো হয়। সেজন্য তো সেই প্রণোদনার টাকা গ্রহণ করা একবার সম্পূর্ণ হালাল প্রবাসীদের জন্য, এটা নিতে কোনো প্রকার কাপড় করার কোনো প্রয়োজন নাই। আমি একজন বসের মাধ্যমে কাজ করি, বস আমাকে দায়িত্ব দিয়েছে, আমার সাথে যারা কাজ করে তারা কি ঠিক মতো কাজ করে কি না, কাজের ফাঁকি দেয় কি না, এগুলো দেখার জন্য। আমি যদি এগুলো বসকে গোপনে বলি, তারা ঠিক মতো কাজ করে না, এতে কি আমার গীবত করা হবে কি না? না, এটা গীবত হবে না। যে গীবত হারাম এটা তার মধ্যে পড়বে না। আপনার দায়িত্ব হয়েছে ইনভেস্টিগেশন, আপনার দায়িত্ব হয়েছে মনিটরিং, আপনার দায়িত্ব হয়েছে রিপোর্টিং, অথবা আপনি রিপোর্ট করবেন, তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করছেন কি করছেন না। আপনি আমাদের দেশের জেলা পুলিশে চাকরি করেন, বিভিন্ন ইন্টেলিজেন্সে আছেন, যারা সাংবাদিক আছেন, তাদের যে দায়িত্বটা আছে আপনার দায়িত্বটা সেইটাই। দুঃখজনক যে সে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই নিজের দুনিয়া আখেরাত দুইটা ধ্বংস করেন। আপনি পুলিশে চাকরি করেন, আপনার কাজ অপরাধী শনাক্ত করা, তাকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা, উদ্যোগ গ্রহণ করা। আপনি কি করলেন? একজন আস্ত ভালো মানুষকে মামলা দিয়ে, হয়রানি দিয়ে, টাকা পয়সা খেয়ে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে আপনাকে হয়রানি করলেন। জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না, বুক ভরা দাড়ি থাকলেও আপনি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই ভাই, যদি এই কাজগুলো আপনি করতে থাকেন। ঠিক একইভাবে একজন সাংবাদিক, তিনি প্রকৃত সংবাদ, প্রকৃত সত্য তুলে ধরবেন। এখন তিনি টাকা খেয়ে সত্যকে লুকাচ্ছেন, মিথ্যাকে প্রকাশ করছেন, এরকম যদি কেউ করেন তো তার অবস্থা একই হবে। এখন আপনি প্রশ্ন করেছেন, আপনাকে কোম্পানি দায়িত্ব দিয়েছে তুমি রিপোর্ট করবা, কে কি করে? আপনি যার কাছ থেকে একটু চা পানি পান, যে আপনার একটু ভালো খাওয়ায় দাওয়ায়, তার ব্যাপারে বলেন মাশাআল্লাহ, মিয়া মিয়া, মিয়া মানে 100-এ 100 আরবিতে বলে, এরা বিয়ারা বলে 100-এ 100। আর যে আপনার সাথে এত বেশি ভালো সম্পর্ক নেয়, তারপরে নেগেটিভ নিউজ দিলেন, আপনার দেশই না সেজন্য তারপরে নেগেটিভ নিউজ দিলেন, এগুলো কোনো মুসলমানের কাণ্ড হতে পারে না। এগুলোর কারণে কিন্তু বান্দার হক নষ্ট করার অপরাধী হবে, যেটা অত্যন্ত ডেঞ্জারাস এবং ভয়াবহ।